মাশাল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এটা মসজিদ আল নববীর পাশ থেকে কোবা পর্যন্ত একটি রাস্তা হাঁটার জন্য। দেখতে পাচ্ছেন এটা আমরা মদিনার পাশে, এই মদিনা থেকে কোবা শহরে যাওয়ার জন্য। এই রাস্তাটি আগে খুবই ব্যস্ততম রাস্তা ছিল, এটাকে এখন হেঁটে যাওয়ার একটি রাস্তা বানানো হয়েছে। এখন আমরা এখন রাত্রেবেলা 1টা বাজে, এখন কেউ নাই, রাস্তা অনেক সুন্দর করছে, দুই পাশে দোকানপাট। মাশাআল্লাহ, দেখুন আমরা হাঁটতে হাঁটতে মসজিদ আল নববী থেকে মসজিদ আল কোবার দিকে চলে আসলাম। মসজিদ আল কোবা মদিনার সর্বপ্রথম মসজিদ, এবং এখানে 2 রাকাত নামাজ পড়লে একটি উমরা হজর সমান সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় প্রথম আসলেন, তখন এখানেই প্রথম তাঁবু কাড়লেন এবং এখানে তিনি মসজিদ করলেন, এবং এটাই হল সেই প্রথম মসজিদ, মদিনার প্রথম মসজিদ, মসজিদ আল কোবা। মাশাআল্লাহ তাবারকাল্লাহ, অনেক সুন্দর। রাত্রেবেলা এখন 1:30 বাজে, আমরা হেঁটে হেঁটে আসলাম এখানে। اللهم اغفر لوالدينا، اللهم اكرمهم كما اكرمونا، اللهم ارحمهم كما رحمونا، اللهم الهنا من كان منهم حيا، اللهم أطل عمره في طاعتك، حبب إليهم الإيمان وزينه في قلوبهم، وكره إليهم الكفر والفسوق والعصيان، واجعلنا. السلام عليكم ورحمة الله وبركاته. أنا مسجد الكوبا থেকে মদিনা থেকে যাচ্ছি। পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে ওই মসজিদ আল কোবা, আমরা সামনের দিকে যাচ্ছি, এটা মসজিদ মদিনার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। واجعلهم إلهنا من الراشدين، إلهنا من كان منهم ميتا رهين عمله في قبرك، اللهم اجعل قبره روضة من رياض الجنة. মসজিদ আল জুমা মদিনাতে, কোবা মসজিদ থেকে মদিনা শরীফে যাইতে এই মসজিদটি পড়ে। কোবা মসজিদ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনার দিকে যাচ্ছিলেন এবং এখানে প্রথম জুমা নামাজ আদায় করেছেন, এই জন্য এই মসজিদটির নাম মসজিদ আল জুমা। এই রাস্তা দিয়ে সোজা সামনে দিয়ে মসজিদ আল নববী, এটা আগে ব্যস্ততম একটি রাস্তা ছিল, এটাকে এখন হাঁটার রাস্তা বানানো হয়েছে। কুল লিমানিল আরদ ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারুন قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافر